জল। এই নাও মা, তোমার জল। কে মা তুমি? আমাকে তুমি চিনতে পারছো না? কোথাও দেখেছি বলে তো মনে হচ্ছে না। দেখারই কথা, একটু ভেবে দেখো তো, ঠিক 18 বছর আগের কথা। বলো। আমি না মা হতে চলেছি। কি? না না, এখন এস বাচ্চা নেওয়ার দরকার নেই। কোনো কিন্তু টিন্তু নয়, আরে এখন আমাদের কেরিয়ার করার সময়, এখন সংসারে আটকে পড়লে চলবে? সে তো বুঝলাম, কিন্তু কয়েক মাস দেরি হয়ে গেছে। ও সমস্ত চিন্তা করে এখন চলবে না, আমার একটাই কথা, এখন কোনো মতেই বাচ্চা নেওয়া চলবে না। তাহলে কি নষ্ট করে দেব? তা হয় না সুমন্ত। ঠিক তাই, তোমার মতো শিক্ষিত মেয়ে বুঝতে কি করো এত দেরি করো? আমাদের প্রথম বাচ্চা এভাবে নষ্ট করবে, এটা আমার দ্বারা হবে না। আহ বিনা, বাচ্চা কি আমাদের আর হবে না? আমি সেটা বলছি না, আমার জীবনে একটা ঝুঁকি আছে, আমার ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে। তুমি যা ভালো বোঝো করো, কিন্তু আমার একটাই কথা, আমি এখন বাচ্চা চাই না, ব্যাস। কি হচ্ছে, অত গরম চেঁচাচ্ছ কেন? পাড়ার লোক তো শুনতে পাচ্ছে সব। মা বলছি, আমি না মা হতে চলেছি। আপনার ছেলে ও চাইছে না, ওকে একটু বুঝিয়ে বলুন না। সে হবে কোন বৌমা, আগে তো তুমি চেষ্টা করাও। মা ল্যাবে তখন ওসব টেস্ট করায় না। ও তোমার চিন্তা করতে হবে না বাবু, তোমার শ্বশুর মশাই অনেক চেনা জানা লাগ আছে, তিনি সব ব্যবস্থা করবেন। কিন্তু মা, ও কি ওসব কিন্তু টুন্তু আমি বুঝি না বাবু। আমার বংশে একমাত্র ছেলে, তার যদি ছেলে না হয় তা আমার বংশ বাড়বে কি করে? আমার ওসব রাগটা আমি বুঝি না বাপু। আমার নাতি চাই নাতি, তা না হলে কিন্তু কই গো, চা হলো? মেয়ের সন্তান হলে কি আর বংশ রক্ষা হয়? তাহলে অবসরটা করিয়ে দিই, কি বলো? হ্যাঁ, সুমন্ত যখন নিজেও চাইছে না এই মুহূর্তে সন্তান, তাছাড়া ল্যাবরেটরির ডাক্তারও বলছে যে কন্যার সন্তান, আমার তো মনে হয় অপারেশন করিয়ে নেওয়াই ভালো। তুমি ঠিকই বলেছো, এরপর অনেক দেরি হয়ে যাবে, যা করার তাড়াতাড়ি করো। দেরি করা ঠিক হবে না, কালই নার্সিং হোমে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ তাই করো। কেন, কিসের ভয়? আমি শুনেছি অ্যাবর্শনের পর নাকি অনেকের ইস্যু হয় না, তেমন যদি হয়? দূর, কি যে ভূত তোমার মাথায় চেপেছে, বি প্র্যাকটিক্যাল বিনা। প্র্যাকটিক্যালি তো হচ্ছে, তুমি যা বলছো আমি তাই করছি, কিন্তু মাঝে মাঝে ভয় হয়। না না, কোনো ভয় নেই, মাত্র দুটো একটা বছর, তারপর দেখবে আমরা ঠিক বাবা মা হয়ে গেছি। Thank you.
সেদিন তুমিও ক্যারিয়ারের লোভ দেখালে। তোমার মা মেয়ে সন্তান চায়নি, আর যদি আমাদের একটা মেয়ে থাকতো কত বড় হয়ে যেত। সবটাই ভাগ্য বিনা, সবটাই ভাগ্য, ভাগ্যের দোষ দিয়ে লাভ। সেদিন তুমি ঝামেলা বাড়াতে যাও, তাই ভগবান আমাদের কোনো ঝামেলাই রাখলো না। জানো পাড়া প্রতিবেশীরা আমায় দেখলে অমঙ্গল ভাবে, বলে আমি নাকি একটা বাজা মহিলা। কিন্তু ওরা তো জান না যে আমি মা হতে যাচ্ছিলাম শুধু আমাদের কয়েকজনের দোষের জন্য। কি মা, মনে পড়েছে? হ্যাঁ, 18 বছর আগে সব মনে পড়েছে। ও যদি এখন থাকতো ঠিক তোর মতো বড় হতো, ঠিক তোর মতো। ঠিক আমার মতোই মা, আমি তোমার সেই মেয়ে। কি নাম তোর? আমার তো কোনো নামকরণ হয়নি। আমি আর তোকে হারাতে চাই না, কিন্তু আমি তো মেয়ে, তাতে কি হয়েছে? তোমাদের বংশরক্ষা কি মেয়ে দিয়ে হবে মা? তোমাদের শ্বশুর শাশুড়ি তো পুত্র সন্তান চাই। মা আমার কথা ভাবলে না, শুধু নিজেদের ক্যারিয়ার আর বংশরক্ষার কথাই ভাবলে? আমার আর কাজ আসবে মা, আমি তখন নিরুপায় ছিলাম, আর আজ যখন তুই এসেছিস তখন আর